বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। একেবারে অনেকের ক্ষেত্রে ফুল ফিরে আসতে পারে, অনেকের ক্ষেত্রে কিছুটা আংশিক সমস্যা থেকে যেতে পারে, অনেকের ক্ষেত্রে হয়তো অল্প কিছুটা অ্যাচিভমেন্ট আসতে পারে। বাট এই যে টোটাল প্রোটোকলটা, এটা কি আমরা বলি পুনর্বাসন। তো এটা হয়তো আমি মুখে জাস্ট বলে দিলাম, কিন্তু এটা একটা বিশাল হলিস্টিক সাপোর্টের মাধ্যমে, টিম ওয়ার্কের মাধ্যমে করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটা রোগী স্ট্রোক করলো, স্ট্রোক করার পর সে হয়তো যে কোনো হসপিটাল, জেনারেল হাসপাতাল হোক, বিশেষায়িত হাসপাতাল হোক, সে হয়তো গেল, ভর্তি হলো, তাকে হয়তো সেখানে কিছুদিন আইসিইউর প্রয়োজন হতে পারে, বা একটা কোনো একটা স্পেশাল কেয়ারে রাখা হলো কিছুদিন, রুগী হয়তো বেঁচে গেল, বা সে কিছুটা কথা বলতে পারে, বা সে কিছুটা এখন জ্ঞান ফিরে আসছে, বা যাই হোক না কেন, দেখা গেলো তার এক পাশ অবশ, বা সে দাঁড়াতে পারছে না, বা দুই হাত পা অবশ, তখন এই রুগীটাকে আপনাকে কিন্তু অন্যান্য যে বেসিক ট্রিটমেন্টের পাশাপাশি, বেসিক ট্রিটমেন্ট কি, বিভিন্ন মেডিসিন ট্রিটমেন্ট হতে পারে, বিভিন্ন নিউরোলজিক্যাল ওষুধ চলার দরকার হতে পারে, বিভিন্ন কার্ডিওলজির ওষুধের প্রয়োজন হতে পারে, এগুলার পাশাপাশি তাকে আবার, সে এই স্ট্রোক করার আগে তো সে ভালো ছিল, তার আগে তো সে তার অফিসে যেত, সে পারিবারিক সব কাজ করত, কিন্তু স্ট্রোকের পরে সে আর পারছে না, সে অনেক ক্ষেত্রে উঠেও দাঁড়াতে পারে না, বসতেও পারে না, বা অনেকের চিনে না, অনেক কিছু লস হয়েছে, বা কথা বলতে অসুবিধা হচ্ছে, বা চোখে দেখতে অসুবিধা হচ্ছে, ইভেন কিন্তু স্বাদ গন্ধেও অসুবিধা হতে পারে, বা একটা হাত হঠাৎ অবশ হয়ে গেল, তার যে হাত দিয়ে আমরা সাধারণত সবাই ডান হাতি, এখন যদি স্ট্রোক করে ডান হাতটা প্যারালাইসিস হয়ে যায়, তাহলে তার সেটা দিয়ে কিছুই করতে পারবে না। সে হয়তো একজন বড় হাই অফিসিয়াল লোক ছিল, সে সাইন করতে হইতো তাকে, তাহলে তো সাইনিং বন্ধ হয়ে যাবে। তা আমরা ওই রুগীকে ওই দিন থেকেই, ওই হাসপাতালে থাকা অবস্থা থেকে, প্রত্যেকটা হাসপাতালে কিন্তু পুনর্বাসন ইউনিট, ফিজিওথেরাপি ইউনিট আছে, এবং সেখান থেকে তাকে কিন্তু বেসিক পুনর্বাসন শুরু হয়ে যায়, দেন এই রুগীকে কিন্তু ওইসব হাসপাতালে রেখে কোনো বড় কোনো রেজাল্ট আসবে না, তাকে এই যে স্পেশালাইজড বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্র বা হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। যখন সে তার এই মেডিকেল ট্রিটমেন্টটা, বেসিক ট্রিটমেন্টটা কমপ্লিট হলো বা চলছে, রুগী স্টেবল, মেডিকেলি স্টেবল, মানে তার যে প্যারামিটার্সগুলো আছে, তার ব্লাড প্রেশার, তার যে সাইনগুলো আছে, তার নিউরোলজিক্যাল সাইন, তার হচ্ছে তার আপনার ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোলে আছে, বা সব কিছু ওকে আছে রুগীর, দেন কিন্তু সে মুভ করতে পারছে না, উঠে বসে পারছে না, তখন তাকে ওই একটা টাইমে শিফট করে একটা পুনর্বাসন সেন্টারে পাঠিয়ে দিতে হবে। কারণ সেইখানেই শুধু বিশেষায়িত চিকিৎসা করা সম্ভব। ওই ক্ষেত্রে বিভিন্ন প্রকার থেরাপিউটিক অ্যাপ্রোচ লাগে, বিভিন্ন এক্সারসাইজ করতে হয়, বিভিন্ন স্টিমুলেশনের প্রয়োজন হতে পারে, বিভিন্ন আপনার গেইট ট্রেনিং হতে শুরু করে পোস্টুরাল ট্রেনিং, এগুলো দিতে হতে পারে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রের প্রয়োজন আছে, ইকুইপমেন্টের প্রয়োজন আছে, বিভিন্ন স্পেশালিস্ট ম্যান পাওয়ারের প্রয়োজন আছে, এবং বিশেষায়িত নার্সের প্রয়োজন আছে, এবং নার্স, ওয়ার্ড বয় আয়া হতে শুরু করে, কারণ একটা চোখের হাসপাতালের নার্স, একটা জেনারেল হাসপাতালের নার্স, একটা রিহ্যাব সেন্টার নার্সের কিচ্ছুই করতে পারবে না, সে কিছুই ওইভাবে, সেও তো বেসিক জিনিস। আমি ডাক্তার হিসাবে অন্য সব মেডিকেল সেন্সের সব বেসিক জিনিসই জানি, কিন্তু আপনি যদি আমার কাছে একজন হার্টের রুগী পাঠিয়ে দেন, আমি কিন্তু একজন কার্ডিওলজিস্টের মতো চিকিৎসা কখনোই দিতে পারবো না। তো সো এই ক্ষেত্রেও আপনাকে পুনর্বাসন স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে, যারা এই সাবজেক্টে হায়ার ডিগ্রি নেয়, এবং ওই বিশেষায়িত হাসপাতালে প্রয়োজন, যেখান থেকে আপনি একটা আউটপুট বের করে আনা সম্ভব। তো আমাদের দেশে এই জিনিসটা আপডেট হচ্ছে, আমরা এখনও একেবারে হায়েস্ট লেভেলে যেতে পারি নাই, সময় লাগবে, বাট আমাদের জনগণের চাহিদা এখন প্রচুর, কারণ প্রচুর স্ট্রোক রুগী, প্রচুর ডিজেবল পিপল, জন চাহিদা আছে, পাশাপাশি সরকারের আন্তরিকতা আছে, সরকার প্রত্যেকটা গভর্নমেন্টের হাসপাতালগুলোতে কিন্তু আস্তে আস্তে এই পোস্টগুলো ক্রিয়েট করছে, এবং এই জাতীয় ইউনিট তৈরি করছে, বা যেখানে ছিল সেটাকে এনরিচ করার চেষ্টা করছে, বা যেখানে নাই সেখানে নতুন করে প্রোভাইড করার চেষ্টা করছে, পাশাপাশি বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু কাজ করছে, বিভিন্ন ডিজেবল পিপলদের নিয়ে কাজ করছে, বিভিন্ন এনজিওগুলো কিন্তু এগিয়ে আসছে। সো এইটা একটা সময়ের ব্যাপার এখন, কিন্তু উন্নত বিশ্বের যদি আপনি চিন্তা করেন, সেটা আমেরিকা বলেন, কানাডা, অস্ট্রেলিয়া, সেখানে তারা অনেক আগেই কিন্তু আপডেটেড, তাদের রিহ্যাব সেন্টারগুলো ওইভাবে ওয়াল ডেকোরাইজড করা, তাদের রাস্তাঘাট পর্যন্ত রিহ্যাবিলিটেশনের সাথে সম্পৃক্ত, মানে এখানে আমি কেবল একটা আপনার হাসপাতাল করলাম, সেন্টার করলাম, অবকাঠামো তৈরির সময় থেকেই কিন্তু তারা ডিসেবল পার্সনদেরকে মাথায় রেখেই সেটা করে, সেই কাজটা করা আছে তাদের, ইভেন কি তাদের যানবাহনগুলো সেভাবে তৈরি করা, সব এ টু জেড তারা তৈরি করছে।
তাদের সেন্টারও ওইভাবে ওয়াইল্ড ওয়াইল্ড ডেভেলপ করা। তো আমাদের কিন্তু এইদিকে আমি বলবো সাউথ এশিয়া স্পেশালি বাংলাদেশ কিন্তু অনেক আগে এগিয়েছে, অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশ আগাচ্ছে। এবং মোটো থিম মানে যারা রাষ্ট্র পরিচালনা স্পেশালি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী সবার কিন্তু একটা মোটো আছে যে এই জাতীয় রোগ এবং রোগী বাড়ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালগুলোতে স্পেশালিস্ট তৈরি করা বা এই ডিগ্রিগুলো চালু করে, এখন বাংলাদেশে আগে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি ডিগ্রি দিত, এখন কিন্তু আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেম ডিগ্রি দেওয়া শুরু করেছে। সো এই স্পেশালিস্ট কিন্তু আস্তে আস্তে পাবলিক ইউনিভার্সিটিগুলো ওপেন করছে। সো আমরা আশাবাদী যে এটা আস্তে আস্তে আমরা একটা বেটার লাইফ লিড করবে আপনার, এবং বয়স বাড়ার সাথে সাথে আপনি দেখবেন যাদের বয়স এইজ পিপল যারা বয়স হচ্ছে তাদের শারীরিক বিভিন্ন অক্ষমতা আসবেই। বাড়ানোর জন্য কিন্তু এটার মানে এটা ইম্পর্টেন্সটা অনেক বেশি। আমাদের সিনিয়র সিটিজেনদের তাদের রোল আছে, তাদের ব্রেন, তাদের হয়তো তারা টোটাল রাষ্ট্রের বিভিন্ন মানে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা হেল্প করতে পারে, কিন্তু সে যদি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে তখন কিন্তু সে আর কোথাও যেতে পারবে না, এই জন্য তাদেরকে ফিট রাখতে হবে। সো এই ক্ষেত্রে পুনর্বাসন চিকিৎসার কোনো ওয়ে নাই পৃথিবীতে, বিকল্প কোনো কিছু আর পৃথিবীতে নাই, আপনাকে পুনর্বাসন চিকিৎসা এখন মনোযোগ দিতে হবে। এবং এই জাতীয় যে সকল স্পেশালি যেমন আমরা ডিপিআরসি হাসপাতাল, আমাদের এটা টোটালি রিহ্যাবিলিটেশন হসপিটাল। সো এই সকল হাসপাতাল এবং এই অবকাঠামোগুলোকে আপনাকে আরও বড় আকারে ঢেলে সাজিয়ে যেন আমরা, এবং শুধু কেবল ঢাকা কেন্দ্রিক তো হলে হবে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল হতে শুরু করে সব জায়গায় আপনাকে ম্যান পাওয়ার হাসপাতাল অবকাঠামো এগুলো রেডি করে দিতে হবে। এবং একটা রুগী হাসপাতাল একটা স্ট্রোক রুগী আনলে যেভাবে আনা মানে কষ্টকর হয়, একটা সাধারণ পিপলের জন্য হয়তো এত কষ্টকর না, একটা জ্বরের রুগী তো ইচ্ছা করলে সে হেঁটে হাসপাতালে চলে আসতে পারে, কিন্তু একজন স্ট্রোকের রুগী সে টোটালি প্যারালাইসিস, একটি কোয়াড্রিপ্লেজিয়া রুগী, একটি কোয়াড্রিপ্যারাসিস বা আপনার হেমিপ্লেজিক রুগী যে এক পাশ অবশ, সে তো স্ট্রেচার ছাড়া বা হুইল চেয়ার ছাড়া বা দুই তিনজন লোক ছাড়া সে কোনো হাসপাতালে আসতে পারবে না। তো তার জন্য তার সে অবকাঠামো লাগবে, তার একেবারে বাস মানে গাড়ি হতে শুরু করে হাসপাতালের এন্ট্রান্স লিফট স্টিয়ারিং সবকিছু কিন্তু আপনাকে অ্যাক্সেস করে দিতে হবে, এবং সেটা তাকে ডিলিংস করার মতো আপনার এই সাবজেক্টে স্পেশালিস্টের প্রয়োজন এবং পোস্ট গ্রাজুয়েশনের প্রয়োজন। শুধু বেসিক ডিগ্রি দিয়ে আপনি কাজ করলে হবে না, তো কারণ এগুলোর আছে স্পেশালাইজেশনের ব্যাপার আছে। আমরা বেসিক ফিজিওথেরাপি ডিগ্রি বাংলাদেশে আছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট নিটোর পঙ্গু হাসপাতালে আছে, বিভিন্ন অন্যান্য জায়গায় আছে যেখান থেকে ডিগ্রি নিচ্ছে, কিন্তু এটার আরও হায়ার ডিগ্রির প্রয়োজন আছে। এমএস ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটিতে আছে, যেমন ডিসএবিলিটির উপরে ওপেন ইউনিভার্সিটিতে এখন মাস্টার্স ডিগ্রি আছে। তো এই ডিগ্রিগুলো আরও প্রচুর ওপেন করতে হবে, কারণ হচ্ছে আপনার এই যে দেখেন করোনা পরবর্তীও কিন্তু বিভিন্ন শ্বাস প্রশ্বাসজনিত রোগী এখনও স্টিল আছে, যারা করোনা আক্রান্ত তারা প্রায় 50-60% রোগী শ্বাসকষ্ট এখনও ভুগছে, ভালোই গিয়েছে ঠিক আছে কিন্তু সে এখনও শ্বাসকষ্ট প্রায় ফিল করে, এই কমপ্লিকেশনই কিন্তু সারা ওয়ার্ল্ডে তাই হচ্ছে। তো তাদের কাছে পুনর্বাসন ছাড়া কোনো বিকল্প এখন আর কিছু নাই, তাকে চেস্ট ফিজিও করতে হবে, চেস্ট রিহ্যাবিলিটেশন করতে হবে, লাং ফাংশন ক্যাপাসিটিকে বাড়াতে হবে, তার ফিজিক্যালি তাকে ফিটনেস বাড়াতে হবে, তার যে ডিসএবিলিটি হয়েছে তার যে অবসাদ হয়ে গিয়েছে তাকে বিভিন্ন রিক্রিয়েশনাল এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে, মোবিলাইজিং এক্সারসাইজের মাধ্যমে তাকে কিন্তু আবার সচলতার মধ্যে ফিরে আনতে হবে। তো সেটার জন্য আবার একটা আপনার স্পেশালিস্টের পাশাপাশি অ্যাটমসফিয়ার প্রয়োজন। তো এটা অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন, এটা যেটা বলছিলেন যে আসলে পুরো টিমটাকেই কিন্তু স্পেশালাইজড হতে হবে, কিন্তু স্পেশালিটি মানে যদি তাদের না থাকে তারা কিন্তু পুনর্বাসন চিকিৎসাটা দিতে পারবে না। না এখন এখানে আমাদের যেমন আমাদের সাথে বিভিন্ন নিউরোলজিস্টের প্রয়োজন হতে পারে, নিউরো সার্জারির প্রয়োজন হতে পারে, অর্থোপেডিক সার্জারি হতে শুরু করে মেডিসিন স্পেশালিস্ট সবারই টিম সমন্বয় থাকবে, এক একজন এক এক কাজ করবে, কিন্তু ওই সাবজেক্টের ডাক্তারদেরকেও কিছু রিহ্যাবিলিটেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। নট অনলি ডক্টর এবং পাশাপাশি যে নার্স থাকছে এবং এই সেন্টারে যারা কাজ করবে তাদের প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গায় পারদর্শী হতে হবে। জি আর যেটা বলছিলেন যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে কথা বলতে পারছে না, কথা বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের
ট্রিটমেন্টটা কি? হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো নিউরোলজিক্যাল বা স্ট্রোক হোক বা অনেক কারণেই মানুষ কিন্তু তার বাকশক্তি হারাতে পারে। ব্রেনের আমাদের একটা সেন্টার আছে যেটি স্পিচ সেন্টার বলে থাকি আমরা। কোনো কারণে যদি স্পিচ সেন্টার নিজে আক্রান্ত হয় অথবা সেন্টার রেগুলেটরি যে পাথওয়েটা আছে স্পিচ সেন্টারের সাথে আমাদের জিহবা জড়িত, আমাদের আল জিবা যেটা আমরা বলি ইউভেলা সেটা জড়িত, মুখের মাসেলগুলো জড়িত, আমাদের লিপের মাসেল জড়িত এবং পাশাপাশি হেয়ারিং মানে আমাদের কানে শোনা জড়িত। এখন কথা বলবো কখন, আমি যদি একটা লোকের বলি জি ভাই আপনার নাম কি, তো যদি সে আমার কোশ্চেনটাই না শুনলো যে আমি তাকে কি বলেছি, মানে বলতেও পারবে না, হ্যাঁ তাহলে সে বলতেও পারবে না। নাম্বার ওয়ান, সে শুনলো যে আমি তাকে বলেছি আপনার নাম কি, কিন্তু তার ওই যে স্পিচ সেন্টার কোনো কারণে ড্যামেজ হয়ে গিয়েছে, যেখান থেকে সিগন্যাল পৌঁছাবে গিয়ে উল্টা তাকে আবার রিফ্লেক্ট করবে, তাহলে সে আর বলতে পারবে না, সে হয়তো আকার ইঙ্গিতে কিছু একটা বলার চেষ্টা করবে, অথবা তার স্পিচ সেন্টার ওকে আছে কিন্তু তার জিহ্বা এখানে প্যারালাইসিস এই বা মুখের প্যারালাইসিস, তাহলে হয়তো সে একটা নাম বলবে, তার নাম হয়তো মনে করেন আব্দুর রহমান, সে হয়তো আপনি শুনবেন যে অন্য একটা কিছু বলছে, তাহলে একটা ভুল এখানে কমিউনিকেশন হতে পারে, যেটা বলবে সেটা হয়তো স্পষ্ট হবে না, স্পষ্ট হবে না, জড়িয়ে যাবে কথাটা, জড়িয়ে যাবে বা একটা ভুল কমিউনিকেশন হয়। তো এইগুলার হচ্ছে এগুলো পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে ঠিক করা সম্ভব। কারো কারো ক্ষেত্রে খুব দ্রুত ইম্প্রুভ হয়, কারো কারো ক্ষেত্রে আসতে হয় বা অনেকের ক্ষেত্রে একেবারে হবে না। বাট আপনি যদি মনে করেন যে হবেই না তাহলে তো ট্রিটমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে এইটা করে কিন্তু ভুল করা যাবে না, কারণ ট্রিটমেন্ট দিলে চান্স আছে আবার ঠিক হয়ে যাওয়ার। এই ক্ষেত্রে আমরা কুসংস্কার তো বহু আগে থেকেই সমাজে প্রচলিত আছে, এখনো কিন্তু গ্রামে গঞ্জে আছে, হয়তো বা শহরাঞ্চলে অনেক কমে গেছে যে এত প্রচার প্রচারণার জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।